দেশে বিশ্বমানের রড তৈরি করছে জিপিএইচ ইস্পাত। স্ক্র্যাপ গুলিয়ে বিশুদ্ধ ইস্পাত তৈরি সর্বশেষ এই প্রযুক্তি শুধু দেশে নয়, এশিয়াতেও প্রথম। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রযুক্তির কারণে যে কোনো স্থাপনায় উচ্চ শক্তির জিপিএইচ রড ব্যবহার করলে খরচও কম হয়। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। These structures will endure the test of time. দেশের অবকাঠামো উন্নয়নে প্রতিনিয়ত বাড়ছে রডের চাহিদা, তাই বিশ্বমানের স্টিল বা রডের যোগান দিতে ইউরোপের প্রাই মেটালসের বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিঙ্ক প্রযুক্তির নতুন প্ল্যান্ট স্থাপন করেছে জিপিএইচ ইস্পাত। কারখানা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে 2400 কোটি টাকা বিনিয়োগে স্থাপিত এই কারখানা বাণিজ্যিক উৎপাদনে যায় 2021 সালের জুন থেকে। আমরা সাহস করে বাংলাদেশে প্রথম এক অনন্য নজির স্থাপন করেছি, যেটা এশিয়াতে প্রথম, পৃথিবীতে দ্বিতীয়। এখন দেখা যায় যে টাকার দিকে মানুষ তাকায় না, মানুষ এখন ভালো পণ্যের দিকে, ভালো কিছুর দিকেই তাকায়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহারকারী জিপিএইচ শতভাগ স্ল্যাক ফ্রি গলিত লোহা থেকে রড উৎপাদন করছে, যা দেশের প্রচলিত ফার্নেস প্রযুক্তিতে সম্ভব নয়। তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে তারা যুক্ত করেছে সেকেন্ডারি রিফাইনিং প্রসেস, হাই স্পিড কাস্টিং মেশিন, যা জিপিএইচ কোয়ান্টাম রডকে পরিণত করেছে বিশ্বের সেরা পণ্যে। আমাদের যেটা সেটা হচ্ছে কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস, যেটা বিশ্বের মধ্যে সর্বাধুনিক। প্রচলিত রডের চেয়ে কোনো স্থাপনায় উচ্চ শক্তি রড ব্যবহার করলে খরচ কমে যায় বলে দাবি করেন জিপিএইচ চেয়ারম্যান। তিনি বলেন, এই সক্ষমতাও অর্জন করেছে তাদের প্রতিষ্ঠানটি। আমরা তো নিশ্চিতভাবে আপনার ওই হায়ার গ্রেডের আপনার এই রডগুলো আমরা বানাতে পারি, আর তাতে করে আপনি যেহেতু রডের স্ট্রেন্থ বেশি, তো সেই ক্ষেত্রে আপনার ওনারা ডিজাইনটা সেইভাবে করে থাকেন এবং রডের কনজাম্পশনটা সেখানে কম হয়। গুণগত মানের কারণে চীনে এ পর্যন্ত 1,20,000 টন বিলেট রপ্তানি করেছে জিপিএইচ। বিশ্বব্যাংকের স্ট্যান্ডার্ড অনুযায়ী ডি ডাস্টিং সিস্টেম স্থাপন করায় এই কারখানা পরিবেশের ক্ষতি করছে না বলেও জানান কর্তৃপক্ষ। নতুন এই কারখানায় বছরে 8,40,000 টন বিলেট ও 6,40,000 টন রড উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা।